জীবনে কোনোদিন বাবার মুখ দেখে নাই ছয় বছর বয়সে আমার নবী কান্দে মায়ের গলায় ধরে মা 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 গো মা আমার মনের দুঃখ কে সামলাবে কি দুঃখ বাবা তোমাকে কি কেউ মারছে না তোমাকে কি কেউ গালি দিছে এ বাবা মোহাম্মদ যদি তোমারে কেউ গালি দেয় মক্কা নগরীর বিচারাচার করে তোমার দাদা আব্দুল মুত্তালিব তুমি বলো তোমারে কে গালি দিছে কার দেওয়া ব্যথায় তুমি কেঁদেছো এখন তোমার দাদাকে দিয়ে ডাকাইয়া কটুর বিচার করব কিন্তু আমার আপনার নবী শিশু নবী ছয় বছর বয়স মায়ের গলায় ধরে কান্দে মা গো কেউ আমারে গালি দেয় নাই কেউ আমারে ব্যথা দেয় নাই তাহলে তুমি এইভাবে কেন কান্দো মা যাই মক্কার সকল ছেলেরা বাবা কইয়া ডাকে আমি তো জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারলাম না মা গো আমি আমার বাবার ব্যথাই কান্দি বলো না আমার বাবা কই আছে আরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায় বলুন এতিম হয়ে এতিম নবী একা ঘরে কেউ তো আদর করে না রে এতিম নবী একা ঘরে কেউ তো আদর করে না রে আরে নিজে খোদা যাহার জন্য পাগল হইয়া যাই নিজে খোদা যাহার জন্য পাগল হইয়া যাই এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায় হাইরে এতিম হয়ে দয়াল নবী বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী মায়ের গলায় ধরে যখন কান্দে মা গো আমি কান্দি একটা ব্যথা সেটা হলো আমার বাবা কই আমি তো জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিলাম না জীবনে আমি কোনোদিন বাবার কোলে উঠলাম না বাবারে মায়া করে বাবা কই গেল বাবার আমি দেখলাম না কোলে উঠলাম না এই কান্দা এমন কান্দা কান্দতেছে মায়া আমিনা বলেন বাবা গো তোমার বাবার খবর আমি দিতে পারবো না আমিনাও কান্দে মা কান্দে আমিনাও কান্দে সন্তান মোহাম্মদও কান্দে নবী কান্দে নবীর মা কান্দে এমনি সময় নবীর আদুরের দাদা আব্দুল মুত্তালিব কান্দার আওয়াজ শুনে দৌড়ায় আসছে বৌমা আয় আমিনা তুমি কেন কান্দো আমার নাতি কেন কান্দে এমনি করে দয়া নবী মায়ের নবী দৌড়ে যাইয়া দাদার গলায় আঞ্জায়া ধরেছে দাদা গো মার গলায় ধরে প্রশ্ন করেছি আমার বাবা কই মা খালি কান্দে কিছু কয় না দাদা গো তোমার গলায় ধরে তোমার কাছে জানতে চাই আমার বাবা কই আমি দি বাবার কোলে উঠলাম না আব্দুল মুত্তালিব কান্দে আকাশের দিকে তাকাইয়া আকাশের মালিক আমার নাতি আমি কি দিয়া বুঝাইবো অবশেষে আব্দুল মুত্তালিব বলতেছেন ভৌমা তুমি একটা কাজ করো কি কাজ বাবার ব্যথায় যখন আমার নাতি কান্দে তার বাবার কবরটুকুন একটু দেখায়া নিয়ে আসো আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে দিয়ে মোট পাঁচজনের কাফেলা করে পাঠাইলেন যাইতেছে মদিনায় যাইতে যাইতে লম্বা ঘটনা সংক্ষেপ করলাম মদিনায় যাইয়া খাজা আব্দুল্লাহর কবরের পাশে আমেনা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে একটু পরে পরে আমার নবী মার চোখের পানিগুলি মুছে মুছে প্রশ্ন রাখে মা এখানে দাঁড়াইয়া কেন তুমি কান্দো আমেনা ডাইনা ডাইনা সন্তান বুকে লাগাইয়া জবাব দেন বাবা গো তুমি না বাবার ব্যথায় কাঁদছো এই কবরের ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমিয়েছে তুমি বাবা কইয়া ডাক দাও দেখি তোমার বাবারই একটু মায়া করে দয়ার নবী মায়ার নবী প্রথম মাথার পাশে বসে বসে ডাকতেছিলেন আব্বু আব্বু গো আব্বু তোমার কি মায়া নাই আমার একদিন কুলে নিলা না গো বাবা সন্তান কুলে লইয়া কত বাবা মক্কা নগরীতে ঘুরে কত সন্তান বাবার কোলে উঠে আমি একদিন তোমার কোলে উঠলাম না উঠো না তুমি আমারে কোলে নাও না মাটির ভিতর থেকে কিভাবে উঠবে ডান দিকে বসে গেলেন বসে বসে কান্দতেছে ডাকতেছে বাম দিকে চলে গেলেন বসে বসে কান্দতেছে ডাকতেছে পায়ের দিকে যাইয়া মাটির মধ্যে আমার নবী দুইটা হাত লাগাইয়া ডাকে বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো উঠো না একবার আমারে কোলে নাও না কিতাব বলেন খাজা আব্দুল্লাহ কবর থেকে ডাকতেছে রে আকাশের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মৌতের মালিক আমার বাবা মোহাম্মদ বাবা কইয়া কান্দে আমি সইতে পারি না আমার কবরের মাটি সরাইয়া দে আমি আমার বাবারে একবার কোলে লইয়া দেই আমার আল্লাহ বলেন না না এ খাজা আব্দুল্লাহ তোমার কোলে নিতে হবে না তুমি ঘুমিয়ে থাকো তোমার এতিম সন্তান কি তামাম পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ পৌঁছে দিব দেখাইয়া দিব বলে দিব যদি এতিম বলেও যদি তোমার এতিমকে যদি কেউ ভালোবাসে ও খাজা আব্দুল্লাহ আমি আল্লাহ কথা দিলাম এই এতিম বলে যদি কেউ এতিম নবীকে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ
আমারে নবী কাঁদতেছে কিন্তু কই মাটি কাঁপতেছে খাজা আব্দুল্লাহ কোলে নিল না অবশেষে মা আমেনা টাইনা টাইনা কোলে লইয়া ডাকতেছে মা ডাকতেছে বাবা রে এইভাবে আর কাঁদলে কি লাভ হবে আমার আল্লাহ বলেন বন্ধু গো যেইভাবে তুমি বাবার কবরে কাঁদছো এইভাবে তোমার উম্মতেরা যদি বাবার কবরে যাইয়া কান্দে কথা দিলাম এক ফোঁটা চোখের পানি যদি তোমার মতোই আমার কোনো সন্তান বাবার জন্য দেখাইতে পারে এই চোখের পানির বিনিময়ে তার বাবাকে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব আরে নবী মায়ার নবী মার কোলে উঠে গেল মা টাইনে টাইনে কোলে লইয়া রওনা হলেন মক্কার দিকে আবার চলে আসবেন আবু আনামক স্থানে আসার পর আমেনা ডাকতেছে উম্মে আইমান রে আমি হাঁটতে পারি না আমার তো জ্বর আইসা গেছে তাবুটা নাও তাবুটা নাইলে তাবুর ভিতরে শুইয়া আমেনার জ্বর খালি বাড়তে থাকে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেলে দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে আমেনা উম্মে আইমান কই রে আমার মোহাম্মদ কই আমার বুকে উঠাইয়া দে দয়ার নবী মায়ার নবী শিশু নবীকে আমেনা কোলে লইয়া দুইটা গালে চুমাইয়া দেখে বাবা মোহাম্মদ বাবা খুঁজতে যাইয়া আজকে বুঝি মা হারাইয়া ফেলবা আমার মন বলে আমি বাঁচবো না দয়ার নবী মায়ার নবী মার দুই গালে চুমাইতেছে মা গো এমন কথা বলো না তুমি যদি মরে যাও আমি কার সাথে ঘুমাবো কে আমারে বাবা কইয়া ডাকবে কে আমারে আদর করবে কে আমারে মায়া করবে আমি কারে মা বলে ডাকবো এবার উম্মে আইমান বলে না আমার পাশে আও টাইনা টাইনা কোলে নিলে এবার দেখা যায় আমনার চোখ গুলি যেন নড়তেছে বিদায় হয়ে যাবে দৌড়ায় যাইয়া আমার নবী শিশু নবী মায়ার নবী দয়ার নবী মায়ের গলায় আঞ্জায়া ধরেছে এবার সন্তান বুকে লইয়া মা আমেনাও বিদায় হইয়া যায় দয়ার নবী কান্দে বাবু আমার কি বানাই লাগো আল্লাহ একদিকে বাবা নাই মার মুখে ঘুমাইতাম আমার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার আল্লাহ বলেন বন্ধু গো মাহারা কোন সন্তান যদি তোমার মতো এইভাবে কান্দে মায়ের কবরে যাইয়া যদি কান্দে কথা দিলাম তোমার মতো এক ফোঁটা চোখের পানি যদি আমার মায়ের জন্য দেখাইতে পারে সন্তানের চোখের পানির উছিলাই তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেব আমার নবী এইভাবে তরিকা আমাদের সামনে রাস্তাগুলি খুলে দিয়ে গেলেন যদি আমরা মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করি দুনিয়াতে একটা ওলি হইতে পারবো মায়ের দুয়ার দুয়াই ওলি হওয়া যায় নবীর ভালোবাসায় ওলি হওয়া যায় ডাইরেক্ট ওলি হওয়া যায় আসুন সংক্ষেপ আলোচনা বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীকে কোলে লইয়া উম্মে আইমান দাসী মক্কার দিকে রওনা হলো বহুদিন পার হয়ে গেলে আব্দুল মুত্তালিব ঘুমায় না রাত্র হলে খালি ছটফট করে বহুদিন হলো আমার আদুরের নাতি মক্কা থেকে মদিনা গিয়েছিলেন এখন পর্যন্ত কেন আসে না মদিনার কাছাকাছি মদিনা থেকে বিদায় হইয়া উম্মে আইমান মোহাম্মদকে কোলে লইয়া যখন মক্কার কাছাকাছি আইসা গেল আব্দুল মুত্তালিব দেখে পাঁচজনের কাফেলা করে পাঠাইলাম কাফেলার মধ্যে একটা লোক কম দেখা যায় ডাকতেছে ও আমার ছেলেরা বেরিয়ে যা দেখ কাফেলার মধ্যে লোক একটা কম দেখা যায় আমার মন বলে রে আমার আদুরের বৌমা বুঝি দুনিয়ায় না খবর পাঠাইলে খবর একটাই পাওয়া গেল আদুরের বৌমা দুনিয়ায় নাই কাছাকাছি আসার পর আমার নবী দাদাকে দেখে দূর থেকে হাত পাড়াইয়া ডাক মারছে দাদা গো আমার কে কুলে নিবে গো দাদা আমার মা নাই বাবাও নাই আমার কে আদর করবে দাদা হইয়া দুইটা হাত বাড়াইয়া ডেকে ডেকে বলতেছেন আয় আমার কুলে আয় আমি যতদিন বেঁচে থাকবো আমি তোর বুকে রাখবো রে আমি তোর কুলে রাখবো রে নাতি তার জীবনী লিখে মাঝে মাঝে আব্দুল মুত্তালিব বলেন রাতের বেলা নাতি যখন আমার কাছে ঘুমাইতো মাঝে মাঝে আমার গলায় ধরে মা মা কইয়া বাবা বাবা কইয়া চিৎকার মারতো আমি কুলে লইয়া আবার ঘুম পাড়াইয়া বলতাম নাতি রে ঘুমা রে তোর মা নাই রে তোর বাবা নাই এইভাবে মা হারা বাবা হারা হইয়া আমার নবী কত গান্দা গানছে এই নবীর উম্মত যদি হও যদি নবীর কথাগুলি মানো মায়ের কবরে যাও বাবার কবরে যাও যদি মা বাবা দুনিয়ায় না থাকে আর যদি মা বাবা দুনিয়ায় থাকে মা বাবার খেদমতে চলে যাও কই যাবেন মা বাবার মা বাবা দুনিয়ায় থাকলে কই যাবেন মা যদি বলে বাবা আমার জন্য দুইটা আপেল আইনো কি বলেন আনতে হবে কি না এখনের পোলাফান আনতে রাজি না দমক মারে অথচ 100 টাকার সিগারেট খা মার জন্য দুইটা আপেল আনতে পারে না বাঙালি এ জাতের সন্তান আছে কিনা দুনিয়াতে বলুন তো একবার তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দেওয়া হবে এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারবারে তাকাই রাসূল বলেন তুমি যদি 100 বার তাকাও একদিনের মধ্যে মায়ার নজরে মার দিকে বাবার দিকে তাহলে 100 কবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হবে এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে রাসূল বলছে তোমার হজ তো তোমার ঘরে তোমার হজ তোমার এই মা
কষ্ট না দিয়া মাকে খুশি করে যদি কেউ হজ করতে যান আপনার ভাগ্য ভালো হবে একজন হাজী সাহেব 400 জাহান্নামীকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে কিন্তু মারে কষ্ট দিয়া না না দিয়া এখনকার যুগে ছেলেরা মারে কষ্ট দেয় কিনা বলুন তো আহ মার কথা শুনে না মারে কষ্ট দেয় বাস্তব ঘটনা আমাদের এলাকার এক ঘটনা ঘটছিল মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে ছেলে তো শ্বশুর বাড়িতে যায় মাশাআল্লাহ শাশুড়িও খুব আদর করে ঢাকা চাকরি করে তো 7 দিনের ছুটি নিয়ে আসছে নতুন জামাই তো 7 দিন থাইকা সকালবেলা ফাস্টি ভাত ঢাকা চলে যাবে কিন্তু মা তো সকাল থেকে অপেক্ষায় আমার ছেলে আইসে আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে আমি মায়ের পায়ে সালাম করবে কিন্তু সকালবেলা মা অপেক্ষায় ছেলে আর মার দিকে লক্ষ্য নাই শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে যাওয়ার পথে শীতের রাত্র ছিল কুয়াশার মধ্যে রাস্তার মধ্যে বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখি সংঘর্ষ 7 জন লোক মারা গেল তার মধ্যে এই ছেলেটাও মারা গেছে আচ্ছা বলুন তো রাস্তাঘাটে কোনো বিপদ যদি সন্তানের হয় আগে খবরটা কে পায় আর আস্তে কোন কে পায় মা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কান্দে কলিজা মানে না কেন জানি কলিজায় আগুন একটু পরে ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়ায়া কান্দে পাড়া প্রতিবেশী মহিলারা প্রশ্ন করে মা হইয়া এইভাবে কেন কান্দতেছেন জবাব দেন মা দুখিনী আরে মহিলারা পাড়া প্রতিবেশী না কেন জানি আমি মার কলিজায় আগুন জ্বলতেছে 30 কিলোমিটার দূরের খবর মার কাছে আইছে কিনা মা রান্না করে যায় না রান্নাও করে না কোনো কাজ করতে পারতেছে না নাস্তার সময় পার হয়ে যায় নাস্তাও মা খায় না খালি কান্দে মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন কেন জানি রে আমার কলিজায় আগুন জ্বলছে একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি টাইনা টাইনা বাহির করে লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইতা দিয়া প্যাকেট করে 200 টাকা ভ্যান গাড়ি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল নিশান লাগাইয়া ভ্যান গাড়ি যাইতেছে লাশ লইয়া বাড়ির কাছাকাছি যাওয়ার পর প্রশ্ন করলেন ভাই সাহেব দাঁড়ান দেখেন তো ঠিকানাটা চিনেননি মন্নান লোকের নাম বাড়িটা কোথায় ওই লোকটা বলেন কি হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে লোকটা বলতেছে ও ভ্যান গাড়ির ড্রাইভার ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়ায়া মহিলাটা কানতেছে এই মহিলাটা মন্নানের মা লাগে ভ্যান গাড়ির ড্রাইভার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে মন্নান রে তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায়া কান্দে বলুন তো 30 কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা এই মারে কষ্ট দিও না আমার নবীর সাফায়াত নসিব হবে না দুঃখিনী মা রাস্তায় দাঁড়াইয়া কান্দে ভ্যান গাড়িওয়ালা ওই মায়ের পাশে যাইয়া ডাকতেছে আপনি কেন কান্দেন আপনার ছেলের নাম কি মন্নান হ ভ্যান গাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন মন্নানের মা আর কেঁদো না এই যে তোমার মন্নান কাইতার প্যাকেটের মধ্যে অ্যাক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে বেহুশ হয়ে যায় জ্ঞান ফিরতেছে না লোকেরা লাশটা নামাইয়া খুইলা দেখে মাথার মস্তক একবারে বাহির হইয়া সারা শরীর রক্তে লাল লাল হইয়াছে জিব্বাটা বাহির হইয়ে পড়ে আছে মা মা বেহুশ হইয়া পড়ে আছে মন্নানের খবর শুনে মাথায় পানি দিচ্ছে কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে মা একটা চিৎকার মেরে ডাকে হো আমার পারাবুদি মিশিনা ও আমার লোকেরা আমার একটু জাগা দে আমি আমার মন্নানকে মন ভরে দেখব লোকেরা যখন সরে গেলেন দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্তে লাল হয়ে আছে জিব্বাটা বাহির করে দিছে দুঃখিনী মা মৃত সন্তান রে আঞ্জায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিব্বাটার মধ্যে চুমাইতেছে বাবা মন্নান রে কেন আমি মায়ের দোয়া নিয়া গেলি না
আজকে তুই বিদায় হয়ে গেলি আমারে কি মা বলে আর ডাকবি না আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো মরা ছেলে বুকে লইয়া মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো হে মার কলিজায় যারা আঘাত দিয়েছো নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো নবী বলেছে কালিমাটা বেহেশতের টিকেট নামাজ বেহেশতের চাবি উম্মতের রে টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি যারে তোর মার পায়ের নিচে দা তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত বলুন কার পায়ের নিচে এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন এই মাকে যদি দুঃখ দেন নবীর শাফায়াত নসিব হবে এখন দুঃখ দেওয়ার মতো ছেলে আমাদের বাংলাদেশে আছে কিনা শেষ একটি ঘটনা বলেই আমি দোয়া করে দিব একটা ছেলে হলো মা মাত্র একটা ছেলে ছেলেটা হওয়ার আগে ছেলেটা বেঁচে আছে মা নাই মা আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করছে এই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ মানে না আমার নবী শাফায়াত নসিব হয় না আমি যে এলাকায় ইমামতি করতাম এই এলাকার ঘটনা বুড়া মানুষ তার মেয়ের জন্য একদিন আসরের নামাজের সময় মসজিদের দক্ষিণ পাশের জানালায় দাঁড়ায় কাঁদতেছে গরিব ছিলেন মেয়েটার বাচ্চা হবে তো কিন্তু চিকিৎসার অভাবে মেয়েটা একবারে মৃত্যুর মুখে পয়সা নাই গরিব মানুষ তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে মুসল্লি সাহেবান আপনারা তো আমার এলাকার আমার মহল্লার আপনারা আমাকে একটু সাহায্য করেন আমার মেয়েটার জন্য আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে একটু সাহায্য আপনারা আমাকে করেন আল্লাহ বলেছেন যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায় এই হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই কিন্তু কেউ তাকে দিল না মাগরিবের সময় সালাম ফিরাইয়া বললাম এই লোকটা অসহায় মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো কেউ দিলেন না এটা কাজটা ভালো হলো একজন মুরব্বী বলেন বাবা কার জন্য কে রোজগার করে রাখছে কে কার দেয় আমি বললাম ঠিক আছে দেখি আমি ইমাম সাহেব আমি মহল্লায় বাহির হব দেখি আমারে নি কেউ দেয় আমার সাথে কেউ যাবেন ইংরেজি শিক্ষিত একটা লোক হাই স্কুলের মাস্টার উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে দুইজনে মিলে মহল্লা থেকে 35 কেজি চাউল তার সাহায্যের জন্য 750 টাকা উঠাইলাম উঠায়া পাঠায়া বললাম হসপিটাল পাঠান টাকার জন্য তাকে মরতে দেব না হায়াত নাই আমার কিছু করার নাই আমি চিকিৎসার জন্য টাকা যোগাবো তাকে পাঠান হসপিটালে সরকারি হসপিটালে পাঠাইলে আমি সকালবেলা মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম কি খবর দেখি যাইয়া যাইয়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে তার মা বাবা দাঁড়িয়ে আছে জিগেলাম ডাক্তার সাহেব কি খবর ডাক্তার বলেন দেখেন যে অবস্থা রোগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত এখন তো কিছু করা যাবে না বাঁচানো সম্ভব হবে না আমি বললাম ডাক্তার সাহেব চিকিৎসা করেন টাকার জন্য চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো চিকিৎসা করেন গরিব মানুষ ডাক্তার বলেন তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা যদি মা বাঁচাইতে চায় তাহলে বাচ্চাটা মারা যাবে বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে এখন তার গার্জিয়ান আপনারা পরামর্শ দেন আমি কি বাচ্চা বাঁচাবো নাকি মা বাঁচাবো ওই মহিলাটার মা বাবা বলতেছেন ডাক্তার সাহেব আস্তে করে বলে ডাক্তার সাহেব আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন অর্থাৎ মা বাঁচান বাচ্চা মেরে ফেলেন এমন সময় দেখি ওই বেহুশ মহিলাটা জ্ঞান নাই জ্ঞানটা ফিরলো চোখ দুইটা খুলে চাইলো চোখগুলি লাল জর্জর করে চোখের পানি পড়ছে ডাকতেছে ডাক্তারের দিকে ইশারা করে ডাক্তার সাহেব মায়ের কথা শুনেন না বাবার কথা শুনেন না দশ মাস দশ দিন কষ্ট করেছি আমি ডাক্তার গো দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না ডাক্তার তুমি অত একটা মায়ের ঘর থেকে হয়েছো তোমার মা তোমাকে প্রসবের সময় কত কষ্ট করেছে ওই সময় তোমাকে যদি মেরে ফেলতো তুমি কি ডাক্তার হইতে পারতা না তোমার দুইটা পায়ে দড়ি দুইজনের একজন যদি মারতে হয় আমি মার জীবন শেষ করে দে আমার পেটের সন্তান বাঁচাইয়া দে আমার নবী বলেন উম্মতরা রে যেই মা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাইতে চায় এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত মসজিদে নয় মাদ্রাসায় নয় মক্কা নয় মদিনায় নয় এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত নবীর কথা এ নবীর কথা মানার জন্য কে বলছে
আল্লাহ বলতেছিলাম শেষ কথা দোয়া হয়ে যাবে বাস্তব ঘটনা এবার মহিলাটা বলতেছে ডাক্তার আমাকে মেরে ফেলেন আমার বাচ্চাটা বাঁচাইয়া দেন আমি মা বেঁচে থাকব বাচ্চা মৃত হবে আমি মা সইতে পারবো না ডাক্তার বলেন এত যখন আশা চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা দরজা বন্ধ করে দিয়ে চিকিৎসা শুরু হলো একটু পরে শোনা যায় ওয়া ওয়া করে কান্দে আমরা খুশি বাচ্চা বুঝি হয়েছে কিন্তু ডাক্তার সাহেব দরজা খুলে বেরিয়ে গেলেন দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন বাচ্চা হয়েছে ছেলে ছেলের অবস্থা ভালো কিন্তু মা বাঁচবে না মহিলাটা কান্দে তার বাবাও কান্দে সবাই কান্দে মেয়েটা মারা যাবে আমি দরজার ভিতরে যাইয়া দেখি বাচ্চাটা কি সুন্দর বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদতেছে দুখিনী মা মাথাটা পর্যন্ত উঠাইতে পারে না বাচ্চার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়তেছে মার দিকে তাকাই ইশারা করে কথা আর বলতে পারতেছে না মাকে বুঝাইতে চাই মা গো তোমরা আমার বাবারে কোলে লও না তোমরা যদি কেউ কোলে না লও দাও না আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও না কিন্তু বুঝাইতে পারে না অবশেষে দেখি দুখিনী মা নিজের বাচ্চা নিজে কোলে নিতে চাইছে দুইটা হাত বাচ্চার দিকে বাড়াইতে চায় বাড়াইতে পারে না শক্তি নাই একবারে শেষ মুহূর্ত বাচ্চার দিকে তাকাইয়া দুইটা হাত সামনের দিকে ধাক্কাইতেছে ধাক্কাইতে ধাক্কাইতে হাত দুইটা বাচ্চাটার কাছাকাছি আর অল্প যদি সামনে বাড়াইতে পারত মা জীবনের শেষবারের মতো বাচ্চা কোলে নিতে পারত বাচ্চাটার কাছাকাছি হাত দুইটা যাইতে পারে না বাচ্চাটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মা বিদায় হইয়া যায় আমার নবী বলেন উম্মতরা রে যেই মা মৃত্যুর মুখে তোমার মতো সন্তান কোলে নিতে চায় এই মার কলিজায় আঘাত দিও না আমি নবীর সাফায়াত নসিব হবে না আসুন আমার আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো নবী এই কথাগুলো আমাদের জন্য ওয়াজ করে গেছেন আসুন নামাজ বেহেশতের চাবি কালিমা বেহেশতের টিকেট মায়ের পায়ের নিচে বেহেশ এর মধ্যে আরেকটা ওয়াজ কোরআন শরীফে আমার আল্লাহ করেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ এই ওয়াজটুকু কোরআন শরীফে করেছেন মা বাবা ব্যাপারে আবার নবীজি এই প্রসঙ্গে ওয়াজ করেছেন কি ওয়াজ করেছেন তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের কি মাশাআল্লাহ জানেন দেখা যা কিন্তু জানলে কি হবে এখন তো মানে না বিদায় আমাদের মধ্যে অশান্তি না মানে ওলিরে না মানে নবীজিকে না মানে মা বাবাকে যদি মা বাবাকে খেদমত করে মা বাবার কথা শুনে মা বাবার দোয়া নিতে পারেন তাহলে আপনি একটা ওলি হতে পারবেন মায়ের দোয়ায় ডাইরেক্ট ওলি হওয়া যায় সুবহানাল্লাহ করেন যে নবীর কথা মানার জন্য বলেছেন এই নবীর কথা যদি নবীকে ভালোবাসার সহিত মানতে পারেন নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায় বলতেছিলাম ওলি হইতে গেলে রাস্তাগুলি কত যে সহজ নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায় আরেকটা ওলি হওয়ার রাস্তা হলো মায়ের দোয়ায় বলুন কার দোয়ায় আরো জোরে বলুন কার দোয়ায় কোরআন শরীফে মায়ের ওয়াজ করেছেন বাবার ওয়াজ করেছেন আমার আল্লাহ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আল্লাহ ওয়াজ করেন আমরা যেন আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করি বলুন মা বাবার সাথে কি ব্যবহার আচ্ছা এখন কি মা বাবার সাথে ভালো ব্যবহার আছে আমি যে এলাকায় ইমামতি করতাম এটা ময়মনসিংহ বাজিতপুর এলাকায় আপনার বাজিতপুর হ্যাঁ মাশাআল্লাহ এই ভাই সব চিনে দেখা যায় বাজিতপুর ইমামতি করতাম তো এক মজার ঘটনা বাপ বেটাই ঝগড়া লাগছে বাবা ঝগড়া লাগিয়া ছেলেরে বলতেছে তোমাকে শেতান পুলাই বাবারে কো আপনারে ডবল শেতান আসেনি এই যুগ অহন বর্তমানে অথচ মা বাবার সাথে কি ব্যবহার আল্লাহ একবার কোরআন শরীফ খুলে দেখুন মা বাবা যদি তোমাকে মারে মা বাবার সামনে উহ আহ এহ উহ এরকম করে কান্নাকাটি করো না তোমার মা বাবা কষ্ট পাবে মা বাবা মারলে দূরে গিয়া কাঁদো সামনে না নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দিবেন নবীর আশিক হবেন ওলির পাগল হবেন যদি মার সাথে বেঈমানি করেন তাহলে সব শেষ সব কি শেষ বাস্তব ঘটনা 2001 এ হজ করতে গিয়েছিলাম মোয়াল্লেম সাহেব আমাদেরকে মদিনায় আগে নিয়ে গেছে মদিনায় যা দেখি আমাদের দেশের অনেক লোক আবার হজ সিজনে হজ ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে অনেক যুবকেরা যায় হজ ভলান্টিয়ার হিসাবে কিন্তু একটা ছেলে আমাদের দেশের হ্যাঁ মসজিদের নববীতে দায়িত্ব পাইছে আচ্ছা কোন তো মসজিদের নববীতে দায়িত্ব পাইলে তার ভাগ্যটা ভালো না খারাপ কিন্তু মসজিদের ভিতরে ঢুকে ঝাড়ু দিবে পরিষ্কার করবে কিন্তু থাকতে পারে না
তার শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে, কে বলে তাকে মারতে আসে, দৌড়ে বাহির হয়। এভাবে কয়েকবার চেষ্টা করলো, সে থাকতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়। তখন তার সঙ্গীরা বললেন, তোর কি হইলো, ব্যাপারটা কি? আমি তো বুঝতে পারতেছি না, আমার সমস্ত শরীরের মধ্যে আগুন জ্বলতে থাকে, কে জানি আমার মারতে আসে, আমি থাকতে পারি না। বুঝছি তুই নতুন আইসস, তো হয়তো বাড়িঘরের জন্য তোর মায়া লাগে। আমরা কিছু টাকা দিলাম, পাঁচ সাতজনে মিলে বললাম তুই কয়েকদিন ঘুরে গেরে বাহিরে খা, দুই চার দিন পরে আবার কাজে যায় যোগ দিবি। ঠিকই দুই চার দিন পরে আবার যোগ দিছে, কিন্তু কি শান্তি তো আসে না, অশান্তি, আগুন জ্বলতে থাকে, ভিতরে ঢুকলে কে জানি ঘাড়ও ধরে বের করে দেয়। রাত্রের বেলা সকলে বসলো, বাঙালি যারা যারা আছে, ব্যাপারটা কি, এত ভাগ্যবান চাকরি মসজিদে নববীতে নবীর রোজার পাশে, কি ভাগ্য, কিন্তু তুমি থাকতে পারো না। কারণটা কি, ওই বাংলাদেশের ছেলেটা 2001 এর ঘটনা, কানতেছে আর বলতেছে যুবকটা, সঙ্গীরা রে আমার দেশে পাঠিয়ে দাও, আমি এখানে চাকরি করতে পারবো না। কেন? আমি মসজিদে নববীতে হজ ভলান্টিয়ারের দায়িত্ব পায়া যেদিন বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মারে একটা লাত্তি মারছিলাম।